হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে চলে আসলাম আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে একদম ভিন্ন ধরনের। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম রাঁধুনির হালিম রেসিপি। এই যে আজকের রেসিপিটা হচ্ছে রাঁধুনি হালিম মিক্স। তো আমি আজকে হালিম তৈরি করব, আর কিভাবে তৈরি করব সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর এখানে নিয়ে হালিমের মধ্যে পেয়েছি 2টা প্যাকেট। তো ওখানে রয়েছে একটা হচ্ছে চাল ডালের গুঁড়া প্যাকেট, আর একটা হচ্ছে হালিমের রাঁধুনির মশলাটা। তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিছি। এই যে দেখতেছেন, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আদা কুচি। তো আমি নিছি 300 গ্রাম মতো মাংসের টুকরা, এই যে টুকরা করে নিছি। আর এদিকে 4টা মতো শুকনো মরিচ, আর চিয়ন জিরা, মিষ্টি জিরা আর রসুন, এগুলো আমি কি করব সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর এখানে নিছি আমি, এই যে দেখতেছেন, 2 কাপ মতো পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো করে আদা কুচি আর রসুন কুচি নিছি। আর শসাও আছে, ধনিয়া পাতা আর লেবু তো নেই আজকে, সেজন্য আমি ওগুলো ছাড়া আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। 300 গ্রাম মতো মাংসের টুকরা, যে দেখতেছেন 300 গ্রাম মতো মাংসের টুকরা নিছি, গরুর মাংস দিয়ে রেসিপিটা তৈরি করব। আর কীরকম হয়েছে সেটাও জানাবেন। আর এদিকে আমি ফুটন্ত গরম পানি নিছি। আর এখন এই যে আমি এখানে চাল ডালের হালিমের চাল ডাল গুঁড়োটা মিক্স করে নিব গরম পানিতে। এখানে আমি 2 কাপ মতো গরম পানি ঢেলে দিব, ফুটন্ত গরম পানি। জি, 2 কাপ মতো ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি আমি। এই যে এটা আমি এভাবে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতো, দেখতেছেন 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো এখন। আর এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচিও নিয়ে নিছি। আর দেখা যাচ্ছে রসুন কুচি আর আদা কুচি, আর এগুলো আমি গিয়া করে নিব। চলে যাচ্ছে এখন রান্নাঘরে আর রেসিপিটা তৈরি করতে। হালিম রাঁধুনি মিক্সটা আজকে কীরকম হবে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমি কি তৈরি করতে ভালো করে তৈরি করতে পারছি সেটাও বলে দিবেন। তো চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে আমি গরম পানি ঢেলে দেওয়ার পর এগুলো একটু ভালো করে মিক্স করে নিব। এই যে একটু লাড়াচাড়া করে নিচ্ছি, এরকম করে ভিজিয়ে রাখবো যে 30 মিনিট মতো রাখতে হবে হয়তো। তো এটা এরকম ভিজিয়ে রাখলে ফুলে সফট হয়ে যাবে। আমি 15 মিনিট মতো ভিজিয়ে রাখছি, 2 কাপ মতো গরম পানি, ফুটন্ত গরম পানি ঢেলে দিছিলাম। তো এখন এখানে আমি যে মশলাটা ঢেলে নিচ্ছি হালিমের, এখানে সব আছে মনে হয়, আমি আর বাকি কিছু নিব না। যে এখান থেকে আমি 1 চামচ মতো রেখে দিব, আর কি জন্য রাখবো সেটা আপনারা পরে জানতে পারবেন। এই যে এখানে 1 চামচ মতো রেখে দিচ্ছি আমি, যে 1 চামচ মতো নিয়ে নিব এখান থেকে। আর এখন রান্না করতে চলে যাচ্ছি। যে বন্ধুরা দেখতেছেন আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। এই যে চুলার আগুনটা ধরিয়ে দিছি। আজকে কিন্তু আমি রেডিমেড হালিম তৈরি করতেছি চিকেন দিয়ে।
এই যে এটা গরম হওয়ার পর আমি এক কাপ মতো তেল দিয়ে দিব, 9 টেবিল চামচ। তো আমি এগুলো একটা পাত্র নিয়ে নিছি, যে কাপের মধ্যে নিয়ে নিছি। এটা গরম হয়ে গেছে, আমি তেলগুলো ঢেলে দিচ্ছি। এই যে আমি 1 কাপ মতো তেল দিয়ে দিলাম, 9 টেবিল চামচ করে নিছি কাপের মধ্যে। এই যে তেলগুলো গরম হয়ে গেলে আমি এখন 2 কাপ মতো পেঁয়াজ কুচি নিছি। আর পেঁয়াজ কুচিগুলো আমি প্রথমে ভেজে নিব, ভেজে যে তেল গরম হয়ে যাচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দুই কাপ মতো পেঁয়াজ কুচি নিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কেন 2 কাপ দিছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। আমি কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলাম আজকে, আমার রেসিপিটা কিন্তু একদম হোটেল স্টাইলে করতেছি। তো আমি পেঁয়াজগুলো এখন লাড়াচাড়া করে নিব। এই যে আমি পেঁয়াজগুলো লাড়াচাড়া করে নিচ্ছি, এগুলা কিন্তু আমি একদম গোল্ডেন কালারে করে ফেলবো, একদম বাদামি। এই যে পেঁয়াজগুলো একদম চুলার আগুনটা একটু কমাই দিচ্ছি। এগুলো আমি এভাবে লাড়াচাড়া করে করে বাদামি কালার করে ফেলবো পেঁয়াজগুলো। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসতেছে। এটা কিন্তু আরো করতে হবে, এটা কিন্তু এভাবে লাড়াচাড়া করে রাখতে হবে, কারণ যেহেতু পুড়ে না যায়। এটার কালারটা কিন্তু একদম বাদামি কালার হয়ে যেতে হবে। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমি পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে নিয়ে ফেলছি। তো আমি এখান থেকে অল্প করে রেখে দিচ্ছি, আর কি জন্য রেখে দিচ্ছি সেটা আপনারা পরে জানতে পারবেন। যে অল্প করে রেখে দিলাম আমি এখান থেকে, আমি চুলার আগুনটা একটু কমাই দিচ্ছি। আর এখন রসুন আর আদাগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি, কারণ রসুন আর আদার গ্রানটা যেন চলে যায়। পেঁয়াজটা একদম বাদামি কালার করে নিচ্ছি। এখন আমি এখানে হালিম মিক্স মশলাটা ঢেলে দিব। যে মশলাটা ঢেলে দিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি। আর 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিব। যে 1 চামচ পরিমাণ দিলাম, যে এটা একটু ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি আমি। যে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য 1 কাপ মতো পানি দিচ্ছি। যে একটু করে দিলাম পুড়ে না যাওয়ার জন্য। এই যে এখান থেকে
মশলাটা কষানো হয়ে গেলে এখান থেকে মশলা তেলটা যখন বের হয়ে আসবে তখন আমি মাংসটা ঢেলে দিব। এই যে ভিউয়ার্স দেখতেছি মশলাটা কষানো হয়েছে কিনা, এই যে দেখতেছেন মশলাটা কষিয়ে এই যে তেলটা বেরিয়ে আসছে, দেখতেছেন তেলটা একদম বেরিয়ে আসছে। আমি এখানে মাংসের টুকরাগুলো ঢেলে দিব, এই যে দেখতেছেন মাংসের টুকরাগুলো ঢেলে দিচ্ছি। তো আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিব, এই যে দেখতেছেন এখানে আমি এভাবে ভালো করে লাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা আবার বসিয়ে দিব। এখানে আর কোনো পানি দিব না, এভাবে ঢাকনাটা ঢেকে দিলে মাংস থেকে বেরিয়ে পানি চলে আসবে। দেখিয়েন এই যে আমি এখানে মাংসের মধ্যে বসাই দিছি ঢাকনাটা, যে ঢাকনাটা বসিয়ে দিলাম। এই যে ভিউয়ার্স দেখতেছি মাংসটা কষানো হয়েছে কিনা, এই যে দেখতেছেন মাংসটা কষিয়ে দেখতেছেন আরো কতগুলো পানি বের হয়েছে, এই যে দেখতেছেন অনেকগুলো পানি বের হয়ে গেছে। এভাবেই আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিছি আমি, এখন একটু পরিমাণ মতো ফুটান্ত পানি দিয়ে দিচ্ছি আমি। এই যে ভিউয়ার্স দেখতেছেন আমি এখানে এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে একটু লবণ বেশি খাই সবাই, সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম। একটু লাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে লবণটা মিক্স হয়ে যাক। আজকে কিন্তু আমি আয়োডিন লবণ দিয়ে রান্না করতেছি, গরুয়া লবণ দিচ্ছি না। তো এখন এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিব, মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে। এই যে দুই ফোট মতো পানি দিলাম আমি, কারণ এটা গরুর মাংস দিয়ে রেসিপিটা তৈরি করতেছি, সেজন্য গরুর মাংসটা ভালো করে সিদ্ধ হতে হবে। ভালো করে সিদ্ধ হয়ে যাক, আমি এখন ঢাকনাটা বসাই দিচ্ছি। যে এই যে ভিউয়ার্স দেখতেছেন এই যে ডালটা ফুটিয়ে দেখতেছেন একদম সফট হয়ে গেছে, একদম ফুলে গেছে। এটা আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখছি। তো আজকে এই যে দেখতেছেন এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে গরুর মাংসটা, এই যে আমি এগুলো ঢেলে দিব। হালিম মিক্স গুলো ঢেলে দিলাম আর এভাবে লাড়াছাড়া করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত গাঢ় না হবে ততক্ষণ পর্যন্ত লাড়াছাড়া করবো। এই যে দেখতেছেন আমি একটু লাড়াছাড়া করে নিচ্ছি, যেহেতু এটা গাঢ় হয়ে আসে। তো এখন একটু চুলার পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আমি ঢাকনাটা একটু বসাই দিচ্ছি। এই যে আমি এদিকে দেখতেছেন হালিমে দেওয়ার জন্য বাগাটা তৈরি করে নিচ্ছি, যে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিছি, কারণ ওখানে আমি তেল দিয়ে দিছিলাম বেশি করে, সেজন্য তেলটা গরম হয়ে আসতেছে। যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, বাগাটা এভাবে তৈরি করে নেবেন আপনারাও। আর ছয়টা মতো শুকনো মরিচ দিয়ে দিছি,
যেভাবে লাড়াচাড়া করে নিচ্ছি একটু। আপনারা চাইলেও আমার মতো করে তৈরি করতে পারবেন। আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানিয়ে দিবেন। আর এই যে এদিকে দেখতেছেন, এগুলো একটু লাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু লেগে না যায়। এই যে গাঢ় হয়ে আসতেছে দেখতেছেন, এটা কিন্তু লাড়াচাড়া করে থাকতে হবে, কারণ লাড়াচাড়া না করলেই লেগে যাবে। ডাঁটটা একদম ফুটে গেছে। আর এই যে দেখতেছেন, এগুলো একদম লাল করে ফেলছি আমি। এই দেখতেছেন আমি এখানে চিন জিরা গুলো দিয়ে দিলাম, চিন জিরা মিষ্টি জিরা। এই ভালো করে তাড়াতাড়ি করে নিচ্ছি। বাগাটা তৈরি করা হয়ে গেছে, ছোলা টক করে দিচ্ছি আমি। আর এই যে এদিকে হালিমটা হচ্ছে, এই যে বন্ধুরা দেখতেছেন আমার হালিমটা একদম গাঢ় হয়ে গেছে আমার রেসিপিটা। এই যে দেখতেছেন অনেক সুস্বাদু একটি খাবার তৈরি করলাম আজকে। যে আমি এখানে 4টা মতো কাঁচামরিচ কেটে দিছি, আর এখানে আমি এই যে 1 চামচ মতো রেখে দিয়েছিলাম মশলার গুঁটা, তো এটা দিয়ে দিচ্ছি। এখন মশলার গুঁটাটা দিচ্ছি, কারণ রান্নাটা হয়ে গেলে মশলার গুঁড়াটা ঢেলে দিলে অনেক সুস্বাদু হয় একটি খাবারটা। তো আমি মশলার গুঁড়াটা প্রথমে অল্প করে দিয়ে দিলাম, আর এখন একটু দিয়ে দিলাম 1 চামচ মতো। এটা একটু ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি, একদম গাঢ় হয়ে গেছে। দেখতেছেন ফুটে গেছে চাল আর ডালের গুঁড়াটা। এই যে আর এখানে আমি বাগাটা দিয়ে দিচ্ছি, যে বাগাটা আমার তৈরি করা হয়ে গেছে, বাগাটা ঢেলে দিচ্ছি। আমি চুলাটা অফ করে দিচ্ছি, আমার রান্না করাটা হয়ে গেছে। যে কারণ এভাবে রাখতেছি, চুলাটা অফ করে দিব, কারণ নরমভাবে রাখতেছি, এগুলো ঠান্ডা হওয়ার পর যেহেতু বসে না যায় সবগুলো। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে যেহেতু নরম থাকে সেজন্য। গরুর মাংস দিয়েই রান্না করছি, সেজন্য গরুর মাংসগুলো আর আমি টুকরা করেও ফেলছি, সেজন্য দেখা যাচ্ছে না। ছোলাটা অফ করে আসতেছি। এই যে ভিউয়ার্স দেখতেছেন আমার রান্না করাটা হয়ে গেছে, হালিম রান্না করাটা। এই যে একদম রেডিমেড, একদম রেডিমিক্সভাবে রান্না করছি। এই যে দেখতেছেন হালিমটা এভাবে করছি, কারণ যেহেতু গাঢ় না হয়, ঠান্ডা হয়ে গেলে একদম গাঢ় হয়ে যাবে সেজন্য। যে আর আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে ভিউয়ার্স, এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিতে বলে গেছিলাম। যে পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তো আজকে স্বাদ অনেক সুস্বাদু হবে। যে আজকে পেঁয়াজ কুচি আর সসও দিয়ে দিছি, চাইলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমি যে কীভাবে শাকটা জানবেন সেটাও দিয়ে দিচ্ছি আমি। যে শসা কুচি, এভাবে শসা কুচি দিবেন।
জি ইচ্ছেমতো চাইলে ধনিয়ার গুঁড়া, আদা কুচি অথবা লেবু এগুলো দিতে পারেন, কারণ লেবু বাসায় নেই, ধনিয়ার কুচিও নেই, আর আদা কেউ পরিবেশন করবে না, সেজন্য আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন। সো আজকে আমরা শসা দিয়েই পরিবেশন করব। সো আজকে আমাদের রেসিপি এতটুকু, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি সবাই বাজিয়ে দিবেন, আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানিয়ে দিবেন। আর এটা ইফতারটা আজকে হালিম দিয়েই করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।